Vande Mataram. Jabad, 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 Jabad. Jabad, Jabad. Jabad, Jabad. Jabad, Jabad. ক্ষমতা ধরে রাখতে পারল না তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ার ঝালদায় চেয়ারম্যানের পদ ছিনিয়ে নিলেন কংগ্রেস কাউন্সিলর। আজকে সেখানে চেয়ারম্যান সিলেকশন হয়েছে। এখন নতুন চেয়ারম্যান বা চেয়ারপারসন হতে চলেছেন শীলা চট্টোপাধ্যায়, একেবারে কংগ্রেস সমর্থিত। দর্শক, অনেক চেষ্টা হয়েছিল এই পৌরসভার বোর্ডটাকে নিজেদের দখলে রাখার। তৃণমূল কংগ্রেস অনেক চেষ্টা করেছিল। ওখানে ১২ ওয়ার্ডের পৌরসভা রেজাল্ট ছিল 5-5-2, পাঁচ কংগ্রেস, পাঁচ তৃণমূল কংগ্রেস এবং দুই নির্দল। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস বোর্ডটায় কিন্তু দখল করে রেখেছিল বা বোর্ডটা গঠন করেছিল, তার জন্য অনেক প্রভাব খাটানো হয়েছিল। আপনারা জানেন ওখানে কী ঘটেছিল। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়েছিলেন, কিন্তু তারপরেও দেখা গেল যে না, বোর্ডটা তারা হয়তো গঠন করেছিল কিন্তু বোর্ডটা ধরে রাখতে পারল না। আস্থা ভোট হলো, সেখানে তৃণমূল কংগ্রেস হেরে গেল। কিন্তু একটা অদ্ভুত বিষয় দেখলাম, হেরে গিয়েও তারা ক্ষমতা থেকে সরতে নারাজ। যেটা হলো, মামলা হলো, তারপরে আমরা দেখলাম আস্থা ভোট হয়েছে, সেখানে হেরে গেছে, তারপরও মামলা টামলা হয়ে দেখলাম যে একেবারে রাতারাতি প্রশাসক বসিয়ে দেওয়া হলো সরকারিভাবে। কিন্তু যারা কংগ্রেসের কাউন্সিলর ছিলেন এবং সঙ্গে দুই নির্দল, তারা কিন্তু অনার ছিলেন যে আমরা তৃণমূল কংগ্রেসকে হটিয়েই ছাড়ব। তারাও মামলাতে পুরো বিষয়টা গেলেন এবং কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত বলল যে না, চেয়ারম্যান সিলেকশন করতে হবে, এইভাবে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রাখা যাবে না। সেই মতো আজকে দিন ছিল চেয়ারম্যান সিলেকশনের। কিন্তু আমরা এটাও শুনছিলাম যে আজকের এই সিলেকশনটা যাতে ভেস্তে যায় সেই জন্য নাকি আবারও হাইকোর্টে যাওয়া হয়েছিল শাসকের তরফ থেকে, কিন্তু সেটা হয়নি। কড়া নিরাপত্তায় একেবারে ভিডিওগ্রাফির মাধ্যমে আজকের এই চেয়ারম্যান সিলেকশন হয়েছে এবং সেখানে কংগ্রেস বা কংগ্রেস সমর্থিত যারা বা নির্দল যারা কংগ্রেসকে সমর্থন করেছেন তারা সকলে মিলে আজকে একেবারে মানে চেয়ারম্যান সিলেকশন পর্বটাকে সম্পন্ন করেছেন। এবং সেখানে শীলা চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন চেয়ারপারসন। তিনি নির্দল ক্যান্ডিডেট ছিলেন, নির্দল হিসেবেই তিনি এই পৌরসভাতে জয়ী হয়েছিলেন, তাকেই কিন্তু চেয়ারম্যানের চেয়ারপারসনের পদে বসানো হচ্ছে বলে একেবারে এখানে প্রমাণ হয়ে যায়, ভোট হয়ে যায়। এবং দর্শক, যেটা দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, যে যিনি ছিলেন সেই ভুঁড়িওয়ালা কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সুরেশ আগরওয়াল, তাকে সরিয়ে দিয়ে সেই চেয়ারে এবার বসতে চলেছেন শীলা চট্টোপাধ্যায়। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যাকে আপনারা দেখছেন চাদর গায়ে, উনি হচ্ছেন শীলা চট্টোপাধ্যায়। উনি এবার হবেন ঝালদা পৌরসভার নতুন চেয়ারপারসন। দর্শক, সত্যিই অনেকেই বলছেন যে এই কংগ্রেস কাউন্সিলরদেরকে কিন্তু কর্ণি জানাতে হবে, যে মানে প্রতিকূল পরিবেশ ওখানে, ওখানে কেন গোটা রাজ্যেই, সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেভাবে ঐক্যবদ্ধ থেকে দুই নির্দল ক্যান্ডিডেটকে নিয়ে তৃণমূল কংগ্রেসের বোর্ডটাকে উল্টে দিয়ে নিজেরা বসছেন, এটা সত্যি কর্ণি জানানোর মতো। মানে এখন যা হয় আর কি, এখন মানে একজন দুজনকে ম্যানেজ করাটা শাসকের পক্ষে কোনো মানে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণই ছিল না, কোথাও ভয় দেখিয়ে, কোথাও বা অন্য প্রলোভন দেখিয়ে। আমরা দেখেছি বা এরকম অভিযোগ পায়, কিন্তু সেই জায়গায় দুজনের তফাত, সেই দুজনকেও শাসক ম্যানেজ করে নিজেদের দিকে টেনে রাখতে পারলো না, তাদেরকে মানে বোর্ড ছেড়ে পাতে হচ্ছে, এটা অনেকেই বলছেন যে একটা অভাবনীয় একটা বিষয় আমরা দেখছি। পুরুলিয়ার মতো একটা জায়গা ঝালদায়, সেখানে কংগ্রেস কাউন্সিলররা যেভাবে দাঁতে দাঁত চেপে, আমি গতকালকে আপনাদেরকে দেখেছিলাম যে যাতে করে তাদের কাউকে পুলিশ কোনোভাবে মিথ্যা কেস দিয়ে তুলে নিয়ে না চলে যেতে পারে, কারণ এরকম তো হয়ে থাকে, বা কারো উপরে আক্রমণ না হয়ে যায়, তপন কান্দু করে খুন হয়েছিলেন, সেই জন্য তারা কিন্তু পাশের রাজ্যে গিয়ে আত্মগোপন করেছিলেন। আমি কিন্তু সেই গোপন ডেরা থেকে আপনাদেরকে গতকালে একটা প্রতিবেদন করে দেখেছিলাম। তারপর যখন আজকে ভোট হচ্ছিল মানে এই সিলেকশন পর্ব, তখন তারা কিন্তু এসছেন, ওই সময় এসছেন, এসে তারা কিন্তু একেবারে বলা যায় মানে অনার ছিলেন যে আমরা তৃণমূল কংগ্রেসকে হটা বই, চেয়ারটাকে আমরা উল্টা বই, এখানে আমরা আমাদের মনোনীত একজনকে আমরা ওখানে বসা বই, এই যে একটা মানসিকতা, এইরকম একটা পরিবেশে
শাসকের প্রচন্ড প্রলোভন থাকে এই সময়টা, ভয় থাকে, হুমকি থাকে, তারপরেও তারা যে কাজটা করে দেখালেন অনেকের কাছে কিন্তু এটা একটা শিক্ষার, এবং অনেকের কাছে এটা কিন্তু একটা এনার্জির যে না, যদি ঝালদা পুরসভাতে তারা পারেন তাহলে আমরাও তো পারি চেষ্টা করলে। এটা সত্যি একটা লেসন বলা যায় অনেকের কাছে, বিশেষ করে অন্যান্য বিরোধী দলেদের কাছেও। দর্শক, এখন প্রশ্ন, তাহলে সেই ভুঁড়িওয়ালা চেয়ারম্যান কি করবেন? দর্শক, আমার আজকে খুবই ইচ্ছা করছে সেই ভুঁড়িওয়ালা চেয়ারম্যান সুরেশ আগরওয়াল, যাকে নিয়ে বেশ মজা করেছিলেন একটি প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে মনে হচ্ছে একটু দেখাই। কত মজা, কত আনন্দ, কত ঠাট্টা, অথচ সেই সময় জাস্ট কদিন আগে তপন কান্ত খুন হয়েছিলেন এই ঝালদাতে। আমি বলেছিলাম যে ঝালদাতে একজন কাউন্সিলর খুন হয়েছেন জাস্ট রিসেন্ট, তার ওয়াইফ এখনও কাঁদছেন, তার পাশে যাওয়ার তো কোনো ব্যাপারই নেই, তাছাড়া যিনি নতুন চেয়ারম্যান হয়েছেন তাকে নিয়ে এত ঠাট্টা, একটা প্রশাসনিক বৈঠকে এত ঠাট্টা তামাশা। এটাও তো ভাবা উচিত যে নতুন চেয়ারম্যান, যে বোর্ড গঠনকে নিয়ে এত বিতর্ক, তপন কান্ত খুন, নতুন চেয়ারম্যান সুরেশ আগরওয়াল তাকে নিয়ে এখন ঠাট্টা করছেন, মজা করছেন, এইটা যখন দেখছেন তপন কান্দুর ওয়াইফ, তার চোখে এটা কতটা কষ্টের, কতটা কষ্টের, কী করে করছেন? যখন কোথাও কিছু মানে কোনো পরিবারে যখন কোনো কিছু দুর্ঘটনা ঘটে যায় আমরা কী করি? আমরা কি তার বাড়ির লোকেদের সামনে হাসাহাসি করি, কি মজা করি? আবার যদি কোনো রকম এই অশান্তির জন্য ঘটনা ঘটে, তার সঙ্গে যদি রিলেটেড কেউ হন, মানে যাদের দিকে অভিযোগ, যদি তারা আরও হাসাহাসি ওখানে করেন, মানে ঠাট্টা মজা করেন, কেমন লাগে? কষ্ট লাগে না? একটা অসহায় অসহায় লাগে না? আমরা বলেছিলাম, জানি না ওপরওয়ালা অভিশাপ নামিয়ে দিয়েছে কি না। দর্শক, আমি একটু আপনাদেরকে দেখাই, সেই দিনটা আমার দেখাতে খুব ইচ্ছা করছে, যে আজকে যখন গদি ছেড়ে পালাতে হচ্ছে, অনেক চেষ্টা হয়েছিল প্রশাসক বসিয়ে চেয়ারটা দখল করে রাখা, হয়তো সুরেশ আগরওয়াল আরও পরবর্তীকালে বসতের বসার চেষ্টা করতেন, হয়তো সেরকম একটা পরিকল্পনা ছিল, বা কোনো বোর্ড আমরা ছাড়বো না, হেরে গিয়েও আমরা ছাড়বো না চেয়ার, এই যে একটা মানসিকতা ছিল শাসকের, সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে এবার ছুটে পালাতে হয়েছে। আমি দর্শক আপনাদেরকে একটু দেখাই যে সেই সময় একটা সময় মানে কীরকম মজা করা হয়েছিল নতুন চেয়ারম্যানের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, জাস্ট আমি রিকল করছি আপনাদের জন্য, দেখুন। দর্শক, আজকে দেখাতে ইচ্ছে করছে এই জন্যেই যে না, বেশি বেড়ো না, বেশি বাড়লে ঝড়ে পড়ে যেতে হবে। দর্শক দেখুন, আমি তারপরে আলোচনাতে আসছি। ম্যাডাম, ঝালদার পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ। আমাদের ঝালদা স্কিম ছিল না, একটা আপনার সাহায্য মুরগুমা থেকে, আপনার ভুঁড়ি যেভাবে বাড়ছে এ তো আপনি যে কোনো দিন ব্লক করে যাবেন মনে হচ্ছে। হাঁটাহাটি করে রোজ ব্যায়াম করি এক দেড় ঘন্টা, কিন্তু খাওয়ার দিকে প্রচুর মানে পকড়ি তেলের হয় না, হ্যাঁ না, সকালে যেমন পকড়ি খাবোই খাবো। কি খাবেন সকালে? পকড়ি। দেখালেন আমি দেখলাম, আর্ধেক দেখিয়েছেন ম্যাডাম। আজকে সন্ধ্যা বেলায় এখন তো কোনো খাইনি, আপনি আপনি যদি আমার কাছে এখানে করে দেখাতে পারেন আপনাকে আমি 10,000 টাকা দেবো। কিছুতেই না, আপনি শ্বাস নিঃশ্বাস টানেন না, তাহলে ওই রকমই শুধু পেট না চান, কিন্তু আসলে কোন কান দিয়ে নিঃশ্বাস ছাড়তে হয় আর কোন কান দিয়ে করতে হয় সেটা আপনি জানেন না, ঠিক তো? কপাল ভর্তি আমিও কিন্তু করি, কিন্তু কপাল ভর্তি ছেড়ে জানি ম্যাডাম, আপনি ডেইলি
আসলে বলো উল্টো হচ্ছে, নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে পারে সিস্টেমটা তো জানবেন, এখন তো ইউটিউবে সব দেখান, ওটা দেখে নিলেই তো হয়, কিছু আরবিক এক্সারসাইজ করুন। ম্যাডাম শরীরটা ওয়েট আছে মানে 25 কেজি আছে, কিন্তু এটা ঠিক ওয়েট কত 125? ইয়েস এখানে কতজনের 125 আছে স্যার? ম্যাডাম এই চেয়ার গুলো আমাদেরকে দেখে তো তৈরি করে, এইসব চেয়ার গুলো আছে যে ভাঙবে কি ভাঙবে না, প্লাস্টিকের চেয়ার তো এমন ভেঙে যায়, এই চেয়ার গুলো যে গল্প করে বলছি আমার বলছি এক্সারসাইজ বন্ধ করে আপনি পাকোড়া খাওয়া কমান, এমনিতেই কমে যাবে। ঠিক আছে থ্যাংক ইউ। আপনি এক মাস সিদ্ধ ভাত খান, সিদ্ধ ভাত ঠিক আছে, হ্যাঁ কিন্তু রাত্রিবেলা 7টার মধ্যে খেয়ে নেবেন। ওইটা তো হয় না ম্যাডাম 10টার আগে, 10টা হয় তাহলে তার পরের দিন সকাল 10টার আগে কিছু খাবেন না, 12 ঘন্টা করে কিছু খাবেন না। ঠিক আছে ম্যাডাম আপনার কথা মাথায় রাখলো, ওবেলা পাকোড়া খেতে শুরু করবে আমার কথা, 12 ঘন্টা খাবেন না সকাল, আপনি যখন রাত 10টা ভাত খাচ্ছেন আপনি একদম ভাত খাওয়ার পরে 1 কিলোমিটার হাঁটবেন। ঠিক আছে ম্যাডাম। আর তারপরে সকালবেলা আপনি 10টার আগে কিছু খাবেন না। ঠিক আছে আমি দেখছি ঠিক আছে কিনা, লোক ফিট করছি দাঁড়া, ওই যে গ্রাম থেকে ধরে নিয়েছিলাম ধরে লোক ফিট করছি দাঁড়া। দর্শক দেখলেন 30/5/2022 কত হাসাহাসি কত ঠাট্টা, যান এবার পকোড়া খান যা পারেন করুন, এবার ভুঁড়ি এমনি মনে হয় কমে যাবে। আমি দর্শক আজকের একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, মানে এটা তো হচ্ছে 30/5/2022 আর আমি আজকের যে ভিডিওটা দেখছিলাম একটা আর কি বক্তব্য রেখেছেন, ভোট দেননি তারা, ভোটদান থেকে বিরত ছিলেন, কিন্তু আমি দর্শক একটু দেখাই শোনাই তিনি কি বলেছেন আজকে। এই যে ভোট দান প্রতিক্রিয়া আমরা আইসেছিলাম, আমরা এখানে ছিলাম, কিন্তু ভোট প্রতিক্রিয়া আজকে যেটা বোঝা গেল টোটালি ইললিগাল এবং মোটিভ, মানে এটা বুঝতে পারছেন আপনারা একটা কথা বলুন, আমরা সবাই ভোট দিতে যাই একসঙ্গে, কি সবাই ব্যালট পায়, একের পর একজন ভোট দিল তারপরে দ্বিতীয় লোকের ব্যালট ইস্যু হয়, এখানে তো 11টা ব্যালট একসঙ্গে ইস্যু করে দিয়েছে। আমি এটা অবজেকশন গেছি না, আমি এভাবে তুলিব না, যে এই যে প্রসেস প্রসেস হিসাবে চলা যায় না, তারা তখন বুঝে নেয় হয়তো নিয়ে নিয়েছে, আমি কিন্তু বারণ করেছি, বারণ করার সঙ্গে প্রোটেস্ট করেছি, এখন সেটা তাদের এবং এরপর বিচারাধীন যা হবে। এখন কত কি বলবেন বলুন, বিচারাধীন কত কি তো মামলা টামলা করেছেন সে দেখা যাবে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেই সুরেশ আগরওয়াল কিন্তু এখন আর নেই বিষয়টা, আসলে ঝক্কিটা অনেকদিন ধরেই চলছে, কয়েক মাস হয়ে গেল মানে পদে পদে নেই, মাঝখানে সব চলছিল, তারপরে অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে যেমন একেবারে চাকচিক্যতা ছিল এখন কিন্তু অনেকটাই শুকনো শুকনো লাগছে, ভূমিটা দেখতে পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ভূমিটা অনেকটা কমেছে, 125 থেকে কমে অন্তত 123 তো কমসে কম হবে, 120 আমার মনে হচ্ছে কমেছে। তবে দর্শক আমার মনে হচ্ছে এবার ভূমিটা কমলেও কমতে পারে, যদি হাঁটাচলা করেন একটু বেশি, অন্যান্য চেয়ারে বসে বসে হয়তো কাজে ব্যস্ত থাকতেন, ভুঁড়িটা বেড়ে যাচ্ছিলো, এবার তো চেয়ারে বসে থাকার সময়টা কম, যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন হবে। তবে এটা দেখে অনেকে অনেকে কিন্তু বলছেন ঠিক হয়েছে, অনেকেই বলছেন ঠিক হয়েছে, এটাই হওয়ার ছিল, এত ঔদ্ধত্য এত বাড়াবাড়ি এত অহংকার ভালো নয়, অনেকে বলছেন যারা উপরওয়ালায় বিশ্বাসী, উপরওয়ালা ঠিক করে দিয়েছে, চেয়ার থেকে তুলে একবার ছুঁড়ে ফেলে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত, হেরে গেছে হেরে ভূত, তাও চেয়ার ছাড়বো না, তাও চেয়ার ছাড়বো না। আমি জানি না দর্শক, আমি আগেই বলেছিলাম জানি না নবান্নের চেয়ারটাও আবার ছাড়তে চাইবেন কিনা, হেরে গেলেও বলবেন না আমি তো চেয়ারটা এনেছি বসি আমি চেয়ার ছাড়বো না, তখন না আবার ঠেলে ঠুলে টেনে হিঁচড়াবো না নামাতে হয়, যা দেখছি রকম সকম, লজ্জা থাকা উচিত যে সেই সরতে হয়েছে, কিন্তু কী হলো, লোক হাসাহাসি হলো, লোকহাসি হলো, এখন আজকে গুটিয়ে পালাতে হচ্ছে। দর্শক কি বলবেন, যদি কিছু বলার থাকে এ নিয়ে।
বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।